আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো, আজকে কিন্তু গাইস আমরা আমাদের স্কোয়াড নিয়ে পুশ দিতেছিলাম। আর হঠাৎ কিন্তু গাইস আমাদের ম্যাচে সিজন 2 এর গোল্ডেন ইপোবি স্কোয়াড আমাদের সামনে চলে আসে। তো যাই হোক, ভিডিও অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো গাইস, অলরেডি কিন্তু আমরা নামছিলাম ভাই আমাদের স্কোয়াড নিয়ে এখানে। আর উপরে থেকে গাইস ভালোভাবে বুঝি নাই, ভাবছি গাইস বট মট নামছি, এখন তাকে দি ভাই গোল্ডেন ইপো পড়া। তো গাইস আমিও গাইস একটু নার্ভাস হয়ে যাই, উড়া ধরা বলতা বল টিপ দিয়া ভাই স্কোপিংটা কইরা গাইস মারা খেয়ে যাই, ধ্যান হয়ে গাইস আমার ইমোট দিয়ে ক্লিয়ার করা দেয়। তো যাই হোক ভাই, সমস্যা নাই, আমার মাথা মুথা গরম, যেহেতু ইমোট দিয়ে ক্লিয়ার দিছে তো চিন্তাই একটা গাইস নাইম বাগর, উড়া ধরা পিরামু। তো ভাই পিকে নামি সোজা, আর ভাবছি গাইস পিকে একটু ভালো লুটপাট পামু। কিন্তু ভাই পিকে প্রচুর পরিমাণে এনিমি দেও গাইস, ওই দুইতলা বাক্স করে গেছে আমার টিমমেট অলরেডি মাইর খেয়ে যাচ্ছে, একটা কিন্তু ক্লিয়ারও দিয়ে দিচ্ছে মাইরা, মানে মাইনকে জিপে পড়ে গেছে গা টিমমেট। তো চলো ভাই, আমার কি অবস্থা করতে রে, এদিকটা পলাই দিয়ে দিব গাইস, এদিকে নাইমা শান্তি নাই। চলো রিফাত ভাই আছে, ব্যাক আপ দিতেছে, যাক গাইস একটা কিন্তু বডি হেড মিলাই মাইরা দিছি। আর ভাই এদিক থেকে পলাই কলা মাইরা পলার কিন্তু গাইস ক্লিয়ার করে দিছিলাম, মানে চাকু মাইরা। তো গাইস কলার স্কিনটা আনছি না কি আনি নাই কইতে পারি না, যাক সমস্যা নেই। চলো এদিক থেকে জায়গা, এদিকে থাকলে কিন্তু ভাই পরে ধরা খাই দিতে পারি, কোন স্কোয়াড কোন দিক দিয়ে আয়া বাড়ে টান দিয়ে দিব, পরে আর এদিক থেকে পলাই দিতে পারুম না। চলো ভাই রিফাত ভাই যাইতে থেকে স্যার পিস পিস জায়গায় এদিক থেকে, এদিকে থাকলে কিন্তু গ্যাস নিশ্চিত ভাই ছজে মুখা। আর আমার টিমমেট আসি ভাই একটা, আর একটা অলরেডি কবরে গেছে গা, ওইটারে ভাই কইছিলাম গ্যাস ওইদিকে না যেতে, বেড়া একলা একলা এনিমি মারতে গেছে, রাজ দিছে এনিমি একবারে কাঁকড়া বান দিয়ে দিছে। চলো চলো ভাই, অনেকক্ষণ গাইস দেখছো ভাই পাহাড় থেকে নামতে নামতে গাইস কিন্তু অনেক সময় লেগে গেছে, তো একটু স্কিপ করে দিছি কারণ এত সময় ধরে ভাই পাহাড় থেকে নামে ভাই মেজে সামারি খারাপ হয়ে যায় গা। চলো ভাই এদিকে কিন্তু এনিমি আছে গাইস, এই যে রিফাত ভাইয়ের উপরে এনিমি দেখা যাচ্ছে, মানে রিফাত ভাইয়ের উপরে লোকেশন উঠছে, এর ক্রিমিনাল রে বটলা, আমার হাতে সাপ কেমন হয়ে গেছে গা ভাই, কেমনে দৌড়াদৌড়ি করতেছিল বেটায়, আল্লাহ 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 মারতেছে গেরা ভাই, কি ড্যামেজটা দিছে গাইস আমার দেখছো ভাই পলা এদিক থেকে গাইস, এদিকে থাকলে নিশ্চিত মরা যাবুগা। আর টোকেন আছে 500 মতো, দেখা যাক টিমমেটরা বাঁচিতে পারি নাকি। অলরেডি গাইস আমার টিমমেটকে অবস্থা খারাপ, আর তার থেকে বেশি অবস্থা খারাপ তো গাইস আমারই দেখতাছি, করুণ অবস্থা হয়ে গেছে গা, মাত্র 32 লাইফ ভাই, মেডিমুডির আ ভাই মেরে দিছে দেখছো, মেডিকেটার এমন সংকট দেখা দিছে গাইস মরে গেলাম গা। চলো ভাই মরতে না মরতে কে জানি বাঁচাই দিছে ভাই, রিভাইভ করে মানে আমার লিগে বইয়াছিল গাইস, আমি শিওর ভাই। চলো যাক নাইমা গেলাম গা গাইস, এখন কিন্তু ভাই লুট ছাড়া যাবে না, পুরা দূর আগে প্রথম লুট করতে হবে, আগের ম্যাচে বোকামি হয়ে গেছে গা গাইস, মানে আগের আগের বার যে মরলাম গাইস ওই টাইমে কিন্তু নাইমা আমার উচিত আছে আগে ভরপুর লুট করা, বাট লুট ছাড়া গেছে গিয়ে এনিমি মারতে আর ধরা খেয়ে গেছি গা। চলো ভাই এদিকে টুকটাক লুট করি, তারপরে এনিমির মজাটা বুঝাবো ভাই, এদিকে তো এনিমি ঠেনিমি নাই যতটুকু জানা মতে, বাট ভাই লুট আছে অনেক কারণ এদিকে তো এনিমি আহে নাই। আর ভাই আমার টিমমেটটা উড়া ধরা কেমনে কিল করতেছে ভাই, এদিকে আমি মাত্র 2টা কিল কেটা ভাই ঘোরাঘুরি করতেছি, কও কি একটা অবস্থা। আর গাইস আমরা তো ফেসবুক পেজ খুলছিলাম, বাট ওইভাবে তোমাদের কিন্তু বলা হয়নি, প্রথমে একদিন বলছিলাম তারপরে কিন্তু আর বলি নাই। আর গাইস আমাদের ফেসবুক পেজে কিন্তু গাইস এখন থেকে লাইভ স্ট্রিম করবো, মানে সামনের মাস থেকে, এখন তো মাসের শেষের দিক ভাই, আর কয়েকদিন পর থেকে সামনের মাস থেকে ভাই লাইভ স্ট্রিম করবো। আর গাইস আমাদের ফেসবুকের লিঙ্কটা কিন্তু ভাই কমেন্টে পিন করা থাকবে, আর ভিডিও ডিসক্রিপশনে পাওয়া যাবা, অবশ্যই কিন্তু আমাদের লিঙ্ক থেকে যে ফেসবুকটা পাবা শুধু ওইটাতেই যে ফলো দিবা, আমাদের নামে অনেকগুলো ফেসবুকে ফেক আইডি খোলা আছে, তো অন্যগুলো যেটি আসবে ওটি রিপোর্ট দিবা, শুধুমাত্র ভাই আমাদের ফেসবুক লিঙ্ক থেকে যেই লিঙ্কে মানে চাপ দিয়ে তোমরা যে ফেসবুকটা যাবা ওই ফেসবুকটাই সবে ফলো করা লাইক দিবা। আর আমাদের ফেসবুক পেজ বা স্ক্রিনের উপর শো করে দিছি, আর ফেসবুক পেজের নাম হচ্ছে ফানি গেমার 420 আবির, তো অন্য কোনো ভাই পেজ আসলে দিবা না ঠিক আছে। আর এইখানে কিন্তু ভাই আমাদের লাইভ স্ট্রিম হবে, পাশাপাশি কিন্তু টুর্নামেন্টের আয়োজন করা হবে, তো আগে ভাই একটু ফলো ট্রলার বাড়ুক, একটু মনে করো তোমরা আগে একটু ভরপুর করো, তারপরে তোমাদের জন্য টুর্নামেন্টের আয়োজনটা করবো ঠিক আছে। আর অবশ্যই কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য গাইস পিসি আর মোবাইল নাই, সবাই খেলতে পারবা, ফোনদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর পিসিদের জন্য আছে, তো অবশ্যই কিন্তু তোমাদের ভালো স্কোয়াড রেডি রাখতে হবে, আগে থেকে স্কোয়াড রেডি রেখো, সামনের মাসের মাঝখান বরাবর অথবা শেষের দিক দিয়ে টুর্নামেন্টের আয়োজনটা করবো। তো অবশ্যই কিন্তু গ্যাস আজকে যাই সবাই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইনশাল্লাহ 1 তারিখ থেকে বা 2, 4, 5 তারিখের ভিতরই, মনে করো 5 দিনের ভিতরই, সামনের মাসের 1 থেকে 5 তারিখের ভিতরই ফেসবুকে লাইভ স্ট্রিম কিন্তু শুরু করে দিব। তো অবশ্যই আজকে সবাই যাইয়া ফেসবুকটা কিন্তু ভাই ফলো দিয়েছো, আর মনে করো লাইক টাইক দিয়ে দিও। আপাতত গ্যাস লাইভ স্ট্রিম করি না বিদায়, ইউটিউবের যে ভিডিওগুলো ছাড়ি ওইগুলোই আপাতত ফেসবুকে ছাড়তেছি, বাট গ্যাস লাইভ স্ট্রিম শুরু করলে ওই ভিডিও আর ছাড়বো না, শুধুমাত্র প্রতিদিন ফেসবুকে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা তোমাদের সাথে খেলবো, লাইভ করবো, পুশ দিবো, ওইগুলোই দেখবা ঠিক আছে। তোমরা অনেকেই কিন্তু বলো ভাই ফেসবুকে লাইভ করেন, ফেসবুকে ভাই আপনার কোনো ইয়া নাই, তো ফেসবুকে ভাই আপনার সাথে খেলতে চাই, তো যাক ভাই ফেসবুকে চিন্তা করছি গাইস তোমাদের সাথে লাইভ স্ট্রিম করবো আর টুর্নামেন্টের আয়োজন করবো।
তো অবশ্যই ফেসবুক পেজটা সবাই বেশি বেশি ফলো করে দিও। তাহলে কিন্তু গাইস আমাদের পেজটা যত তাড়াতাড়ি তোমরা বড় করবা তত তাড়াতাড়ি কিন্তু ভাই টুর্নামেন্টের আয়োজন করবো, কারণ টুর্নামেন্ট খেলতে হলে অবশ্যই কিন্তু ভাই আগে পোলাপাইন মনে করার ব্যবস্থা তো করতে হবে, নাহলে তো গাইস আর টুর্নামেন্ট করে কোনো লাভ হবে না। ইউটিউবে করলে না ভাই অনেক মানুষ আসবে, বাট তোমরা যারা ফেসবুকে অ্যাক্টিভ নাই তারা তো ভাই আর দেখতে পারবে না, তো অবশ্যই ফেসবুকটা কিন্তু আজকে সবাই ফলো করে দিও। আর এইদিকেও কিন্তু গাইস দেখতে দেখতে আমি অলরেডি 4টা কিল করে ফেলাইছি, বাট সিজন 2 এর প্রো প্লেয়ারের স্কোয়াড গাইস খুঁজে পাইতেছি না। শালার বুদেরা গোল্ডেন হিপ টোল্ডেন হিপ পড়ে আইছে কিন্তু ম্যাচে খুঁজে পাই না ভাই। প্রথমে একবার মাইরা আমার লোল দিছে, ভাবছি ভাই মাইরা কি লেভেলে লোল দিছে দিমু, কিন্তু কই ক্যাম মাইরা বলার আছে কে জানে ভাই। চলো চলো দেখা যাক গাইস, আর ওদের তো থাকার কথা ছিল গাইস খালি মাঠ দিয়া, দৌড়ো এবার আমগমতে এনিমি পিটাইব, বাট ভাই ওরা কোন কিবার হইতে বলার আছে কে জানে, একটা প্লেয়াররাও খুঁজে পাইতেছি না। আর আমার স্কোয়াডরাও গাইস তিনজনে এক টাকা লাইকা রয়েছে, আর এদিকে আমি একটা খালি পুইরা গেছি গা, কারণ বুঝুইতে ভাই চাপে পয়রা দুইবার মরলাম, আর দুইবার মরার তো অবস্থা টাইট আমার, এমনি তো লুটপট পাই না। তারপর গাইস কোনো মতে ফ্যাক্টরিতে কতটি প্লেয়ার পিড়াইলাম, দুই তিনটার মতো পিড়ায় পুড়ে মোটামুটি ভালো লুট লয়ে লিছি। চলো ভাই এনিমি দেখা পাইছি, এরে বাজান তুই কই দিকাইছিস রে, এত সুন্দর করে হেডশটটা খাওয়ার লেগে আমার সামনে এলি। যাক ভাই পোলারে কিন্তু রিল্যাক্স, আমি এটা ক্লিয়ার দিয়ে দিছি গাইস, ওই এই মাইটটা দুই বছর পর্যন্ত মনে রাখবো। কেমনে করে আইছে ভাবছিল পিস দিয়ে যায় একটা টিপ দিয়ে দুই তিনটারা ডাউন দিয়া আবার উগং হয়ে যাবো, তারপর আবার পিঠে স্কোয়াড খেয়ে দিবো, এতে করে আমার টিমমেটের কাছে আমার নাম হইব যে ভাই স্কোয়াড খেয়ে দিছি, তাও ভালো স্কোয়াড। চলো গাইস বাট এই সুযোগটা দিবো না গাইস বুঝোই তো। আর গাইস ক্লাস স্কোয়াডের সিজন আসবে কয়েকদিন পর, তো ভাই এখন মোটামুটি সেকেন্ড চ্যানেলে অত ভালো একটা ভিডিও দিতে পারতেছি না, কাস্টম কুস্টম দিতেছি। ইনশাল্লাহ ক্লাস স্কোয়াডের নতুন সিজন আসলে তোমরা ভাই আজকের ভিডিওতে কমেন্ট করো ভাই, তোমরা কি ক্লাস স্কোয়াডে মনে করো ইন্ডিয়ান সার্ভারে পুষ দিব নাকি বাংলাদেশ সার্ভারে পুষ দিব ভাই, সবাই একটু প্লিজ কাইন্ডলি ভাই মেসেজ করে আজকে জানাও কমেন্টে, তো আমি সবাই কম বেশি ভাই লাভ রেখ বা মনে করো কমেন্টে রিপ্লাই যা পারবো করবো ইনশাল্লাহ। তো অবশ্যই কিন্তু সবাই জানাই দিও যে ইন্ডিয়ান সার্ভারে পুষ দিব নাকি বাংলাদেশ সার্ভারে, মানে ক্লাস স্কোয়াডের ম্যাচগুলো ঠিক আছে। আর বাংলাদেশ সার্ভারে তো ভাই মনে করো আমাদের র্যাঙ্ক সিজন পুষ চলবেই, বাট ক্লাস স্কোয়াডের একটা মেনলি জানতে যেতেছি ঠিক আছে, তো ওইটা কিন্তু একটু ডিটেলসে বলে দিও। আর কিছুদিন পর থেকে ইনশাল্লাহ ভাই সেকেন্ড চ্যানেলে রানিং কিন্তু ভিডিও পাবো, এখন তো ভাই দুই দিন তিন দিন পর ভিডিও ছাড়ি, কারণ সময়ের ব্যস্ততায় ভাই ওরকমভাবে ভিডিও বানাইতে পারি না, তারা ওরাই ভিডিও বানাইতে হয় তাই ভিডিও তত্ত্ব একটা বেশি ভালো দিতে পারি না গাইস, বাট কিচ্ছু করার নাই গাইস একটু ম্যানেজ করে নেও, আস্তে আস্তে ভালো ভালো ভিডিও পাবা। চলো ভাইয়া এদিক দিয়ে কিন্তু গাইস প্লেয়ার সামনে আসে পুরা, স্কোয়াড মিসকোয়াড লাগে যেমন বয়ে থাকে যাইতেও তো লাগে ভয়। আচ্ছা চলো ভাই ওপি গাইস অক দিয়া যা আমার তো গাইস হেডশট লম, আমার হেডশট 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 সব এক লাগে, টুপি টাপি সব সব দিম আজকে। চল বাবা কুন্ডাতে কুন্ডার কাছে এম জায়গা রে, চল মামা লাগ একটা লাগ সুন্দরভাবে হেডশট, হেডটা পাতায় দিবি মাথাটা একদম রিল্যাক্সে মাইরা লবিতে পাঠাই দিমু, তারপরে ভাই মাঝে মাঝে দেহা চেকআপ করতে হবে। এটি কী ভাই পলাই গেল হইব, টাইটলি তো হবে বুকে কলিজা রাখতে হবে। চলো ভাইয়া এদিকে কিন্তু ভাই লুট পাইলাম মোটামুটি গাই যা দরকার আসছিল যে এস ভিডিও ভাইও পাই গেছি গা, আর কি লাগে কারণ খালি ঠাস টুস করে নিবির চান্দি বাড়ায় কোপ দিবো ভাই, আর ম্যাচ রিল্যাক্সে বুঝা করে আলামু। তো দেখা যাক গাই সিজন 2 এর স্কোয়াড কিন্তু গাইস এখনও পাইলাম না, নাকি ময়রা টয়রা ভ্যানিশ হয়ে গেল, প্রথমে আমার মাইরা এই মোটটা কি লিখে দিল ভাই, মাথাটা তো আমার এই জায়গায় গরম। আর গাইস প্রফেশনাল টিকটকার গাইস ওদের নামটা লিখে খালি টিকটকে সার দিবা দেখবে আইসা পড়বো ভাই। আর মন মেজেস পুরাই খারাপ হয়ে গেছে গা ভাই, কই ক্যাম করে বয়ে দিছে জোন ছুটে গেছে গা, অগলকে তো এখনো দেহ হইতেছে না গাইস, মারামারি করতেছে না মইরা গেছে গা নাকি বাইচে ক্যামেরা বয়ে দিছে কইতে তো পারি না। চলো ভাইয়া ওই যে গাড়ি চালাইতেছে গাড়ি বাবা, এই গাড়ি বাবা করে দেখলে ভাই বেশি রাগুড়ে, সালার ভিতরে গাড়ি এখান লইয়া পুরার ম্যাপ ঘুরবা ধাক্কা তো কী করবো খালি, আগে তো ভাই গাড়ি যেই মনে করি ইয়ে আসিল পাওয়ার এখন তো সব গেড়ি না কমাই দিছে আপডেট দিতে দিতে, কয়েকদিন পরে দেখবা গাড়ি উঠে পেলেনও যোগ করে দিছে। আর এমনিতে তো ভাই গেরিনার ব্যবসা ভালো না, একটা উড়ে আর একটা বহাই দেয় দিই, কোনো সময় দিই মনে করো বড় বড় বাড়ি দিছে আবার কয়েকদিন পরে দিই বাড়ির সব সাত বা দিয়ে উঠায়া বিশাল বড় দামরা বাড়ি করে দিছে, মানে ছোটো বাড়ি এখন নাই বড় এখান দামরা করে বাড়ি উড়ায় থুয়ে দিছে, যেমন আপডেটের পরে দেখতে পারবা। চলো চলো ভাইয়া নামতে আছে এদিকে, এইদিকে নামছো হেডশটটা খাওয়ার লিখা মনু, তোমার কে কইছে এত জায়গা তুই এদিকে নামছে, চলো ভাই যাই গা গাড়ি ঘুরে টান দেয়া তাদের এদিকে থাকে সময় নষ্ট করতে চাই না। আর অলরেডি কিন্তু ভাই 9টা কিল হয়ে গেছে গা, এনিমি কিন্তু গাইস এখন অনেকগুলো আছে, বাট এনিমি থাকলে কি ভাই খুঁজে তো ভাই না, আমার ধরো কোন জায়গায় ক্যামেরা বয়ে থাকে, এই যে ভাই একটা এদিকে পাইছি দাঁড়াও, পরে সিস্টেমে একটা হেডশট দিয়ে লই গাইস লাগছে, ওলা হেডশটটা খায় পুরো থ হয়ে গেছে গা গাইস, ফ্রিজ দে আয় আটকার পরে মারছি না পুরো পুরো বোধা হয়ে গেছে গা। যাক ভাই চলো আর কিন্তু ক্লিয়ারটাও দিয়ে দিছি, আর এনিমি গাইস আমার টিমমেটেই তো সময় লাইতেছে ভাই, 10টা কিল করে আর কি এলি পাইতেছি না। চলো চলো ভাই লুট মুট শেষ করে তাড়াতাড়ি যাই, আর লুটে বলে গাইস উঠতেই মনছে না, ভালো ভালো লুট দিই মনছে লুটটা করি, ওই যে 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 না ভাই এটা না তো গাইস ওর মতোই তা ছিল কালা বান্ডিল পরা, সালা গোল্ডেন কালার পরছে তো বুঝাই যায় না কালা গোল্ডেন মিল লাগেছে গা। চলো চলো ভাই তাড়াতাড়ি করে যাই, এনিমিটি সব মাইরা লাইতেছে ভাই আমার টিমমেটকে যে অবস্থা, ওই যে মামা মর ওপি গাইস একটা হেড দিচ্ছে আর একটা কিরে ভাই এমনি লাফালাফি করিস না গাছের লিখে আমার চুয়ে দিই না। চলো ভাই মাইরা দিছি,
ভাই ভুইয়াও একই শিখা গাইস, এত তাড়াতাড়ি ভাই মজাই তো পেলাম না, এটা কোনো কথা ভাই। হিপ হপ দিব মারুম একটু পিড়াম, যখনই ভাই চিন্তা করি ভালো প্লেয়ার আছে ভাই পিড়াম একটু লোল ঢোল দিব, তখনই দিই ভাই। আর অন্য কারো তো মিরা গেছে গা, অথবা আমার টিমমেট মেরা দিছে আমি কইতে পারি না। বাট যাই হোক গাইস, ভালো খেলা হয়েছে গাইস, আমরা তো স্কোয়াড মিলে মনে ভাই 25-30টা কিল করে ফেলাইছি। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বেশি বেশি কমেন্ট করা জানাইও, আর অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্টের ডিসক্রিপশন আমাদের ফেসবুকের লিঙ্কটা থাকবে, অবশ্যই সবাই কিন্তু ভাই এই 2-3 দিনের ভিতর কিন্তু ভাই উড়া দৌড়া ফেসবুকটা ফলো দিয়ে আসো, তাহলে সামনে মাস থেকে লাইভ স্ট্রিম করতে পারবো, নাহলে কিন্তু ভাই করবো না। যত তাড়াতাড়ি মনে করো ফেসবুকে ফলোয়ারটা তাড়াতাড়ি আপ করবা বাড়াবা, তত তাড়াতাড়ি লাইভ স্ট্রিম শুরু করবো, আর লাইভ স্ট্রিম শুরু করলেই তো টুর্নামেন্টের আয়োজনটা করবো। তো অবশ্যই কিন্তু লিঙ্ক থেকে ভাই সোজা যে ইউটিউব পেজটা পাবা আমাদের মানে ফেসবুক পেজটা পাবা, ওই ফেসবুক পেজটাই ফলো দিবা, ঠিক আছে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার দিবা, ভিডিওতে লাইক দিবা, আর ভাই বেশি বেশি কমেন্ট করে বলবা নেক্সট সিজনে গাইস ক্লাস স্কোয়াডে কোন সার্ভারে পুশ দিব, ইন্ডিয়া নাকি বাংলাদেশ, তো এটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, আর আমাদের ফেসবুক থেকে যদি ভিডিও ভাই দেখো তো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে তো ভাই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব তো করবাই, আর শেয়ার তো আসেই। তাহলে গাইস আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।